এটা টেস্ট করছেন সকালের নাস্তায়? এটা যার জন্য আনছে সেই তো আসেনি, আর তো কেউ টেস্ট করার ইচ্ছাও কারো নাই মনে হইতেছে। কি কপাল আমাদের, সকালবেলা ভোরে উঠে নি চা বানিয়ে খেতে হচ্ছে, উইকেন্ডে বউগুলো কোথায়? কেলা কেলা খাচ্ছ? কেলা, কেলাটা কোন কোন অঞ্চলের ভাষা বলো তো বাংলাদেশে? একটা অন্যরকম অভিজ্ঞতা। নর্মালি তো কাপড়রা একসঙ্গে থাকে, আমরা এবছর যে হলিডেতে এসেছি আমরা আলাদা আলাদা ইচ্ছা করেই, মেয়েরা আলাদা শালেতে ছিলাম, সবাই মাছ ধরছে। থ্যাংক ইউ। এটা হলো অ্যাপার্টমেন্টের বাথরুম, মানে শালের বাথরুম ভুল বললাম। এখানে বেসিন, এখানে দুশ, একটা ভোলবাক মানে ময়লা ফালানোর ডাচে আমরা ভোলবাক বলি, এখানেও আছে নেসেসারি জিনিস রাখার জন্য আয়না। এটা একটা বেডরুম, লাইটটা জ্বালিয়ে দিই। এটা ডবল বেডের একটা বেডরুম, লেপ দিয়ে দিছে, বালিশ দিয়ে দিছে, বিছনার চাদরটা দেয়নি, এগুলি আমাদের নিয়ে আসছি আমরা, আমরা এটা সব ই করে দিব। আর এখানে কাঁচ তাস আছে, আলমারি, এটা এনাফ স্পেস। এখানে উপরেও আছে, এই সাইডেও আছে জ্যাকেট রাখার জন্য। আর এইটা হলো আমাদের আড্ডা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এইটা হলো আমাদের আড্ডা দেওয়ার জায়গা, টিভি আসছে। আমরা আজকে, আমরা ফ্রেন্ডসরা, তিন ফ্রেন্ডস আজকে এই রুমে থাকবো, মানে এই জায়গাটায়। আর এটা ডাইনিং টেবিল, কিচেনের সবকিছুই আছে, যদিও আমরা সবকিছু নিয়ে আসছি এই কারণে। কিচেনের সব অ্যাক্সেসরিজগুলি আছে, কাঁটা চামচ, চামচ, নাইফ, ছোট চামচ, চার চামচ, কেচি। এখানে হাঁড়িগুলি আছে সব, এখানে ফ্রাই প্যান, ছোট হাঁড়ি, এখানে বাটি টাটি আছে সব। এখানে রুনাভাবে আমরা ভাত রান্না করলে এটা ছিল, কফি মেশিন। এখানে এখানকার মাইক্রোওভেনটাও বেশি ভালো কিন্তু, হ্যাঁ আমাদের গুলা সবই ভালো। এখানে গ্লাস, দুই সাইডেই গ্লাস। আর এখানে আর একটা বেডরুম, লীলা ভাবি বেডরুম রেডি করতেছে শোয়ার জন্য। এখানটাও দুইটা বেডরুম, সরি দুইটা বেড, দরজা। এখন কিন্তু রাত সোয়া বারোটা বাজে। আর এই সাইডে টয়লেট,
টয়লেট পেপার এনাফ আছে এই সাইড একটা জানলা আর মাইক্রোওভেন কফি মেশিন তার নিচে হলো ফ্রিজ ডিপ ফ্রিজ নরমাল ফ্রিজ সবকিছু এখানে রাখা হয়েছে মেইন ডোরটা হলো এখান থেকে ডোরটা অবশ্য ক্লোজ করে দেয়া হয়েছে রাত হয়ে গেছে এই কারণে Que c'est bien cet automobiliste qui a forcé le contrôle. Et vu comment il est arrivé, c'était ça. Hey, et t'as test quoi, c'est le chocolat de Nastai? এটা যার জন্য আনছে সেই তো আসেনি আর তো কেউ টেস্ট করার ইচ্ছাও কারো নাই মনে হইতেছে কেন এই যে কে কে আপনি জামাই খায় না না হ্যাঁ মানুবে বলে আগে খাইতো এখন খায় না তাহলে আচ্ছা ভিডিও করতেছো মানু ভাই এইটা নিয়ে এসে বাচ্চাদের জন্য এটা সে অর্ধেক খেয়ে ফেলেছে আচ্ছা আচ্ছা স্পিকোলাস স্পিকোলাস তোমাকে এক কাপ র চা বানাই দেই আলহামদুলিল্লাহ দাও পানি তো গরম আমি এখন দিয়ে দিচ্ছি করছে যে কি কপাল আমাদের সকালবেলা ভোরে উঠে চা বানিয়ে খেতে হচ্ছে উইকেন্ডে বউগুলো কোথায় এতো ইউরোপিয়ান স্মার্ট লোকজন মানে ছেলেরা এরকম হয় ইউরোপের স্মার্ট ছেলেরা স্মার্ট ছিল কিন্তু অলস তো সমস্যা ওখানে কেলা কেলা খাচ্ছো কেলা কেলাটা কোন কোন অঞ্চলের ভাষা বলো তো বাংলাদেশের বলতে পারবা বরিশালে কিন্তু কেলা বলে জানো জানেন না অরুণা ভাবি নীলা ভাবি জানে হয়তো কেলা হ্যাঁ হ্যাঁ তাও তো দেখো কি বলে হিন্দিতে কি বলে কেলা কেলা কেমন দেখো তো মজা কেমন মিষ্টি কেমন তোমাকে আমি দেখাতে পারতাম বলতে পারতাম তো ইউটিউবারের জন্য আমি কলা খেয়ে আমি তাদেরকে কিছু বলবো এটা কেমন বলো আমাকেই বলো আমার দিকে তাকিয়ে বলো কেমন হয়েছে ভালো তোমার মানেই ভালো